It's me, Samina Zaman, and welcome back to a new video. I read class 4 at Little Angel School in Dhaka, and welcome back to a new video. COVID-19 othoba coronavirus. এই ওয়ার্ডটি সচরাচর আমরা অনেকেই এখন এই ওয়ার্ডটার সাথে পরিচিত। 2020 থেকে 2021 অবধি এই ভাইরাসটি আমাদেরকে আঁকড়ে ধরেছিল পৃথিবীটাকে। তারপর এই ভাইরাসটি ছাড়ার পরে এসে আরেকটি ভাইরাস এসে আমাদের পৃথিবীতে জুড়ে বসলো। বলো তো কি সেটা? সচরাচর আমরা দৈনন্দিন আমরা যখন কোনো পেপার পড়ি, হয়তোবা প্রথম আলো যাই, এরকম সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওমিক্রন একটা নিউ ভাইরাস অথবা জীবাণুর নাম দেখতে পাই আমরা। আমরা এখন ভয় তো প্রথমে আমাদের কিছুই হয় না, কিন্তু এবার ওমিক্রনের কথাই আসি। তাহলে তুমি হাউ ডু ইউ নো ইফ ইউ আর এফেক্টেড উইথ ওমিক্রন? তুমি করোনা এফেক্টেড হয়েছো, ওমিক্রন এফেক্টেড হয়েছে, তুমি কি করে জানবে? উপসর্গগুলো আমরা দেখতে পারি ওমিক্রনের, তাহলে কিন্তু আমরা অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। তো আর বেশি না কথা বলি, আজ এখনই আমরা দেখে আসি এই ওমিক্রনের কি কি আর কি সিমটমস আছে। লেটস গো। প্রথমত মিল্ড ফিভার অর্থাৎ অল্প জ্বর। মিল্ড ফিভার অর্থাৎ অল্প জ্বর। সোয়ার থট অর্থাৎ গলায় খুশখুশে ভাব। তৃতীয় নাম্বার যে সিমটমস আছে সেটা হচ্ছে গিয়ে সাডেন চেঞ্জ অফ টোন অফ ভয়েস অর্থাৎ হঠাৎ গলার স্বর বদল। নেক্সট হচ্ছে গিয়ে শর্ট থট গলা ব্যথা। ফাইভ নাম্বার হচ্ছে গিয়ে ভীষণ ক্লান্তি ভাব অর্থাৎ ভেরি ফিলিং টায়ার্ড। নাম্বার সিক্স ইজ এক্সাস্টেন অর্থাৎ অবসাদ। সাত নাম্বার হচ্ছে গিয়ে ড্রাই কফ অর্থাৎ শুকনো কাশি। হেডা অর্থাৎ মাথা যন্ত্রণা অথবা মাথা ব্যথা। শরীর ব্যথা অর্থাৎ বডি অ্যাক্স। টেন নাম্বার হচ্ছে গিয়ে সোয়াইটিং অ্যাট নাইট রাতে শরীর ঘামানো। এই সিমটমস বললাম আমি, এইগুলো সব যদি আপনার শরীর মধ্যে আপনি দেখতে পান অথবা অন্য কারো দেখতে পান, অবশ্যই তাকে এবং নিজেকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। এটা বলবেন না যে আরেকদিন দেখি পরদিন হয় যাব, এটা বললে কিন্তু আপনার মধ্যে আরো এই সিমটমস গুলো বেশি হতে থাকবে এবং আপনি অসুস্থতায় ভুগবেন। তাই আপনি যদি এখনো এই ভিডিও দেখে আপনার জিনিসগুলো মনে পড়ে, আপনার এই জিনিসগুলো আছে, অবশ্যই আপনি এখনই অথবা কিছুক্ষণ পরেই আপনার আপনি ওমিক্রনের ডাক্তারের সাথে কথা বলুন এবং ডাক্তারের পরামর্শ নিন। থ্যাংক ইউ ফর অ্যান্ড অলসো অ্যান্ড যেটা করতে হবে বাইরে গেলে, এই যে আপনি ডাক্তারের কাছে যাবেন, আপনি হয়তো বা অনলাইনে কথা বলতে পারেন, দ্বিতীয়ত আপনি যখন দেখা করতে যাবেন আপনাকে কয়েক ছয়টা জিনিস অবশ্যই অবশ্যই মানতে হবে, শুধু বাইরে না, এটা ঘরেও কিন্তু আপনাকে মানতে হবে। এখন কিন্তু খুবই সচরাচর জিনিস কি বলুন তো সবাই এখন নিচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ভ্যাকসিন। গেট ভ্যাকসিনেট অর্থাৎ আপনাকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। এখন ভ্যাকসিন যে কোনো হসপিটালে গেলেই আপনি দিতে পারবেন। এই ভ্যাকসিনটা কিন্তু আপনার জন্য খুবই প্রয়োজনীয়, তাই অবশ্যই আপনারা ভ্যাকসিন, যদি আপনি ভ্যাকসিনের এজের মধ্যে হন অবশ্যই ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু হচ্ছে এখন আপনি এই যে ডাক্তারখানায় যাচ্ছেন, অবশ্যই কিপ সেফ ডিস্টেন্স, আপনারা অবশ্যই একটা 3-3 ফুট দূরত্ব রেখে মানুষের সাথে কথা বলবেন এবং অবশ্যই ওয়্যার মাস্ক
অর্থাৎ মাস্ক পরুন, কারণ মাস্ক পরলে আমাদের এই নাক এবং আমাদের মুখ দিয়ে কিন্তু ভাইরাসটাকে প্রবেশ করে। হ্যাঁ, এমন না এই দুইটা জায়গা দিয়ে খালি ঢোকে, অবশ্য পুরো বডি থেকেও ঢুকতে পারে বডি, কিন্তু অবশ্যই আপনার যদি সচেতন ভাবে চলেন কোনো ভাইরাসই আপনাকে ছুঁতে পারবে না ইনশাল্লাহ। দেখ হচ্ছে গিয়া cough or sneeze into your elbow, অর্থাৎ কাশুন অথবা হাঁচি দিন, অবশ্যই কোনো এর মাঝখানে অর্থাৎ এই জায়গাটা ধরে নিন আপনার নাকটাকে, যাতে ভাইরাস যদি আপনার মধ্যে থেকে থাকে বা নিচে পড়ে যে আপনার অন্য মানুষের দিকে না ছড়ায়। তৃতীয়ত হচ্ছে গিয়ে ওপেন উইন্ডোজ, জানালা খোলা রাখুন যাতে প্রকৃতির ফুরফুরা বাতাস আপনার গায়ে লাগে। তারপর হচ্ছে গিয়ে ক্লিন ইওর হ্যান্ডস উইথ 20 সেকেন্ডস, আপনার হাত অবশ্যই সাবান দিয়ে ধুবেন। হয়তো বা আপনি ছাদে গিয়েছেন, ধরুন একটা ওয়ালের রেলিং ধরেছেন, অবশ্যই আপনি কি জানেন, আপনি তো দেখতে পাচ্ছেন না ভাইরাস কি ওই রেলিং এ লেগেছিল, হয়তো বা একটি ওমিক্রন রোগী ওইটা ধরেছিল, কিন্তু সে জানে না সে ওমিক্রনের রোগী, আপনিও তো জানেন না, আপনিও যে ধরলেন, আপনি কি জানেন ভাইরাসটা আপনার মধ্যে ঢুকে যেতে পারে হাত থেকে স্পর্শের কারণে। অবশ্যই আপনি এই ভাইরাসটাকে মারতে, আমরা ফাইট করতে আমাদের কিন্তু এই সচেতনতাগুলো অবশ্যই মানতে হবে, কারণ আমাদের বাবারা আমাদের জন্য টাকা ইনকাম করে, ইনকাম করে আমাদের খাওয়ায়, তো তাদেরকে তো অবশ্যই বাইরে যেতে হয়। যারা বাবারা আছেন তারা তো অবশ্যই বাইরে যেতে হয়, যারা বিজনেস করেন তাদেরকেও বাইরে যেতে হয়। তাই জন্য যখন আপনারা বিজনেস করতে যাবেন, হ্যাঁ যান, তার জন্য তাদের তো খেতে হবে। তাহলে আপনি যদি মানুষের সাথে ডিস্টেন্স রাখেন, সেফ ডিস্টেন্স রাখে, ওয়ার মাস্ক পরুন, এবং যদি আপনার বা বড় মানুষ নিশ্চয় হবেন আপনারা, তাই ভ্যাকসিন নিয়ে রাখুন, ভ্যাকসিন দিয়ে রাখেন, এবং অবশ্যই আপনার যদি ঠান্ডা অথবা হাঁচি দিয়ে থাকেন, অবশ্যই কোনোটাকে উপরে উঠিয়ে আপনি যদি ভাইরাসটাকে নিচে ফেলে কোনো জায়গা নেন, এবং আপনার দোকানে যদি জানলা থাকে অবশ্যই সেই জানলাকে খুলে দিন, যাতে ন্যাচারাল এয়ারস আপনার বডিতে ঢুকে। তাহলে তো অনেক কড়া রোদ থাকে যেটা আমাদের শরীরকে দেয় প্রতিরোধ ক্ষমতা, এবং ভিটামিন ডি যেটা আমাদের শরীরের জন্য খুবই এনার্জি দেয়। আমি এবং আমরা ছোটরাও যদি ছাদে যাই অবশ্যই কোনো জায়গায় না টাচ করে একটু রোদে বসতে পারি, কারণ রোদে আমাদের শরীরকে প্রতিরোধ করতে পারবে। আর তারপর আমরা এই প্রতিরোধ ক্ষমতাকে নিয়ে নিশ্চয় ইনশাল্লাহ আমরা এই ওমিক্রনটাকেও ঢিসুম ঢিসুম করে ফাইট করে একেও পাঠিয়ে দিব অন্য আরেক জায়গায় ইনশাল্লাহ। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা যদি এই ভিডিও দেখে কোনো উপকার হতে পারে তোমাদের, আমাকে আমার ভিডিওটি লাইক করবে। অ্যান্ড তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকো, Don't forget to subscribe my channel and press the bell icon. And those who are subscribed my channel, thanks very much lot. And bye bye. Assalamualaikum. তুমি জানতে পারো আমি আজকে সেই কি জানি বলে আম্মু ভুলে গেছি তো উপসর্গ না, ইংলিশে জানি কি বলে কি জানি পারতাম, ক ক সি দিয়ে কি জানি আম্মু, ক কি জানি, আচ্ছা